বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ পালাবারও পথ পাবে না, সার্চ কমিটি লোক দেখানো। মন্তব্য করে তিনি বলেছেন, সরকার যাকে চাইবে তারাই নির্বাচন কমিশনে আসবে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। নতুন কমিটি হওয়ার পর প্রথমবারের মতো প্রতিনিধি সভা করল জাতীয়তাবাদী কৃষক দল। অনুষ্ঠানের উদ্বোধন করে বিএনপির মহাসচিব দাবি করেন, কৃষকের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল বিএনপি সরকার, আর বর্তমানে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার হাহাকারে ভুগছে কৃষক। অভিযোগ করেন, ভরাডুবির ভয়ে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না আওয়ামী লীগ। কথা বলেন নির্বাচন কমিশন পুনর্গঠন ইস্যুতেও। নির্বাচন কমিশন নিয়ে খুব মাতামাতি করতেছে। আরে সার্চ কমিটি, কিসের সার্চ কমিটি? ও তো আপনি যাকে দিবেন তাকেই দিয়ে করবেন, তো যাকে চাইবেন সেই হবে। আপনার কমিশনার মাহবুব তালুকদার সাহেব সত্য কথা কিছু বলেছেন, এই জন্য এখন তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তার বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলছে এবং মানসিক রোগীও বলছে। মানসিক রোগী তো আপনারা হয়ে বসে আছেন, ঘর থেকে বের হন না, আসেন, জনগণের সঙ্গে আছেন, একটা ভোট দেন, যে ভোটটাতে সবাই ভোট দিতে পারবে, জনগণকে সেই অবস্থা তৈরি করেন, দেখেন আপনারা কোথায় থাকেন, পালাবার পথ খুঁজে পাবেন না। গণতন্ত্রের মোড়কে দেশে বাকশালের চেয়েও খারাপ শাসন চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বিএনপিতে গণতন্ত্র নেই, ওবায়দুল কাদেরের এমন বক্তব্যেরও জবাব দেন তিনি। তাদের শরম নাই, বেহায়া, যারা আগের রাত্রে ভোট দখল করে চুরি করে নিয়ে যায় এবং আপনার 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে, তার জোর করে ক্ষমতায় বসে থাকে বন্দুক আর পিস্তলের জোরে, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। গণতন্ত্র ধ্বংসের জন্য আওয়ামী লীগকে একদিন জনগণের কাঠ গড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।